তখন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন কবে হবে কয়টি ফেজে হবে কোন জেলাতে কবে ভোট রয়েছে তার কিন্তু দিনক্ষণ বা একটি লিস্ট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তখন বন্ধুরা অবশ্যই আপনারা জানেন যে আট দফাতে কিন্তু এবারে ভোট হবে সেক্ষেত্রে কোন জেলাতে কবে ভোট রয়েছে আপনার যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রতে কবে ভোট রয়েছে তো সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু পিডিএফ ফাইল আকারে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই নোটিশ কিন্তু জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাকে ডিটেলস জানাবো এই ভিডিওতেই অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন বা আপনার অ্যাসেম্বলি ইলেকশনের যে যে জায়গাতে আপনি ভোট দেবেন সেই জায়গাটার নাম কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচেটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা অন স্ক্রিন আপনারা একটি নোটিফিকেশন বা পিডিএফ ফাইল দেখতেই পাচ্ছেন যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে কিন্তু আট দফাতে ভোট হচ্ছে প্রথম ভোট হচ্ছে কিন্তু মার্চ মাসের সাতাশ তারিখে প্রথম ভোট কিন্তু শুরু হচ্ছে প্রথম দফার দ্বিতীয় দফায় ভোট হচ্ছে কিন্তু এপ্রিল মাসের এক তারিখে তৃতীয় দফার ভোট হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখে চতুর্থ দফার ভোট হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখে পঞ্চম দফার ভোট হচ্ছে এপ্রিল মাসের সতেরো তারিখে ছয়তম অর্থাৎ ষষ্ঠ দিনের ভোট হচ্ছে বা ষষ্ঠ দফার এপ্রিল মাসের বাইশ তারিখে সপ্তম দফার ভোট হচ্ছে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে এবং শেষ অর্থাৎ অষ্টম দফার ভোট হচ্ছে এপ্রিল মাসের উনত্রিশ তারিখে এখন আপনাদের মনে একটাই প্রশ্ন এই যে আট দফায় ভোট সেক্ষেত্রে কোন ডিস্ট্রিক্টে কবে ভোট হচ্ছে সেটা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে সুবিধার্থে আপনাদের সুবিধার্থে কিন্তু কোন একটি লিস্ট রয়েছে এখানে বলা হয়েছে যে প্রথম দফার ভোট অর্থাৎ সাতাশে মার্চ কিন্তু ত্রিশটি আসনে কিন্তু ভোট হচ্ছে প্রথম দফার ভোট সেখান থেকে পুরুলিয়ার নয়টি আসন রয়েছে পশ্চিম মেদিনীপুরের ছয়টি আসন পূর্ব মেদিনীপুরের সাতটি আসন বাঁকুড়ার চারটি আসন ঝাড়গ্রামে চারটি আসন অর্থাৎ মোট কিন্তু তিরিশটি আসনের ভোট কিন্তু প্রথম দফার কিন্তু ভোট হচ্ছে এবার দ্বিতীয় দফার ভোট অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে ফার্স্ট এপ্রিল ত্রিশটি আসনে কিন্তু ভোট হবে সেক্ষেত্রে বাঁকুড়ার আটটি আসন পশ্চিম মেদিনীপুরের নয়টি আসন পূর্ব মেদিনীপুরের নয়টি আসন এবং দক্ষিণ চব্বিশ পরগনার চারটি আসন অর্থাৎ টোটাল কিন্তু নয়টি আসনে দ্বিতীয় দফার ভোট অর্থাৎ ফার্স্ট এপ্রিল কিন্তু ভোট হচ্ছে এরপর তৃতীয় দফার ভোট হয়েছে একত্রিশটি আসনে এপ্রিল মাসের ছয় তারিখে সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ষোলোটি আসন হাওড়ার ষাটটি আসন এবং হুগলির কিন্তু রয়েছে আটটি আসন টোটাল কিন্তু একত্রিশ একত্রিশটি আসন হয়েছে তৃতীয় দফার ভোট ছয় এপ্রিল এরপর চতুর্থ দফার ভোট হয়েছে এপ্রিল মাসের দশ তারিখে সেক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশটি আসন রয়েছে সেক্ষেত্রে ভোট হবে এবং এখানে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার এগারোটি আসন হাওড়া কিন্তু নয়টি আসন হুগলির কিন্তু দশটি আসন আলিপুরদুয়ারের পাঁচটি আসন কোচবিহারের কিন্তু নয়টি আসন টোটাল কিন্তু চুয়াল্লিশটি আসনে ভোট হবে চতুর্থ দফায় অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখে এরপর পঞ্চম দফার ভোট রয়েছে এপ্রিল মাসের সতেরো তারিখে পঁয়তাল্লিশটি আসনে কিন্তু ভোট রয়েছে সেক্ষেত্রে দার্জিলিং এর পাঁচটি আসন কালিম্পং রয়েছে একটি আসন জলপাইগুড়ি সাতটি পূর্ব বর্ধমানের আটটি আসন এবং উত্তর চব্বিশ পরগনার ষোলোটি আসন অর্থাৎ পঞ্চম দফার যে ভোট সতেরোই এপ্রিল সেক্ষেত্রে কিন্তু টোটাল পঁয়তাল্লিশটি আসনের কিন্তু ভোট হচ্ছে এরপর ষষ্ঠ দফার সেক্ষেত্রে ভোট হচ্ছে বাইশে এপ্রিল তেতাল্লিশটি আসনের কিন্তু ভোট হবে সেক্ষেত্রে দেখুন উত্তর দিনাজপুরে নয়টি আসন পূর্ব বর্ধমানের আটটি আসন নদিয়ার নয়টি আসন এবং উত্তর চব্বিশ পরগনার সতেরোটি আসনের অর্থাৎ টোটাল কিন্তু তেতাল্লিশটি আসনের ষষ্ঠ দফার ভোট বাইশে এপ্রিল কিন্তু রয়েছে এরপর সপ্তম দফার ভোট রয়েছে আপনার এপ্রিল মাসের ২৬ তারিখ ছত্রিশটি আসনে কিন্তু ভোট রয়েছে সেক্ষেত্রে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসন মালদা জেলার ছয়টি আসন মুর্শিদাবাদের এগারোটি আসন পশ্চিম বর্ধমানের নয়টি আসন দক্ষিণ কলকাতার কিন্তু চারটি আসনে ভোট হয়েছে অর্থাৎ ষষ্ঠ দফার সরি সপ্তম দফার ছাব্বিশে এপ্রিল ছত্রিশটি আসনে কিন্তু ভোট হয়েছে এরপর শেষে অর্থাৎ অষ্টম দফায় পঁয়ত্রিশটি আসনে কিন্তু ভোট রয়েছে টোটাল সেক্ষেত্রে দেখুন মালদহের ছয়টি আসন মুর্শিদাবাদের এগারোটি আসন বীরভূমের এগারোটি এবং উত্তর কলকাতার ষাটটি আসন রয়েছে টোটাল কিন্তু আপনার পঁয়ত্রিশটি আসনের শেষ দিনের অর্থাৎ উনত্রিশে এপ্রিল অষ্টম দফায় কিন্তু ভোট রয়েছে তোমাদের এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন ডিস্ট্রিক্টের ভোট কিন্তু দুই তিনটি আসনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি জানতে চান যে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে কোন কোন আসনে পার্টিকুলার কবে কবে ভোট রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু ডিটেলস জানানো হয়েছে কোন অ্যাসেম্বলি যে কেন্দ্র রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র সেখানে কবে অ্যাকচুয়াল ভোট রয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আপনারা যদি সেই বিষয়টা জানতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম নিচে কমেন্ট করবেন আপনার ডিস্ট্রিক্টে কবে কবে কোথায় কোথায় ভোট রয়েছে সেই নিয়ে কিন্তু পার্টিকুলার ভিডিও মারফত কিন্তু আপনাকে জানানো হবে তো আমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটা আপনার ভালো লাগবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন